ইসলামী সংস্কৃতির বারোটা বেজেছে। বেদাতের আসফলের এত বেশি, এরপরে কোরআনের সাথে যোগ দিয়েছে একটা দুইটা, সে তাবিজের নকশা যোগ করেছে। কোরআনটা হলো তাবিজ বিক্রি করার বস্তু বাংলাদেশে। এই জন্যই তো হুজুরেরা এই কোরআন যে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন যে রাজনৈতিক সূত্র বাস্তবায়ন করবে, কোরআনের মাধ্যমে যে বিচার কার্য পরিচালিত হবে, এইটা তো মানুষ জানতেই পারেনি। কারণ হুজুরেরা কোরআনটাকে বানাইছে তাবিজের ব্যবসার কেতাব, মুরগি জবাই করার কেতাব বানাইছে তারা। আশ্চর্য, কোরআনের সাথে তুমি তাবিজের নকশা যোগ করলে কেন? এই সাহসটা কে দিল? আমি সত্যি এটা বলতে গেছি, বলছিলাম প্রথম কি ওজুর কথা, তাই না? কেন ওই দোয়াটা মুখস্থ করাতে হবে? শেষ হয়ে গেল সালাতে যখন দাঁড়াচ্ছি তখন প্রথম পড়ছি ইন্নি, কিসের কিসের দোয়াটা? জায় নামাজের দোয়া। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই দোয়া জায় নামাজে দাঁড়ানোর দোয়া, মরমে শরীয়তে কোনো দোয়া বর্ণিত হয়নি, পাওয়া যায় না। আপনি জানার পরেও ভাই হন আর বোন হন, যুবক আর তরুণ হন, সকল ভাই বোনদেরকে বাংলা ভাষাভাষী সকলকে লক্ষ্য করে বলছি, আপনি যদি এমন দোয়া পড়েন বা এমন কাজ করেন যেটা শরীয়তে নাই, তার পরিণাম অত্যন্ত ভয়াবহ, আপনি একটি অমুল করতে পারবেন না। যদি বেদাতের পরিণাম গুলো শুনেন, যেটা আয়াত একটা বলেছি হাদিস, এমন অবস্থায় যদি কেউ মারা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারগিব তারহিব কলুন 59 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবা আন কুল্লি সাহিব বিদআতিন হাত্তা ইয়াতা বিদআতা। কোন বেদাতি ব্যক্তির তওবা আল্লাহ কবুল করেন না যতক্ষণ পর্যন্ত ও বেদাতকে ছেড়ে না দিবে। আপনি বেদাতের মধ্যে আছেন, আপনার তওবা আল্লাহ কবুল করবেন কি করে? আপনি অনেক আমল নিয়ে কিয়ামতের মাঠে হাজির হয়েছেন। 441 পৃষ্ঠা খুলুন, সহিহ মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা আওয়া মুহদিসান, কেউ যদি বেদাত করে বা বেদাতিকে আশ্রয় দেয়, এই বেদাতিকে আশ্রয় দেয়, বেদাতিকে সম্মান করে, অনেক টাকা দেন, 1,00,000 টাকা দেন, পাশাপাশি আবার হেলিকপ্টারে ভাড়া দেন, দিয়ে হুজুর বিদায় করেন, ওই হুজুরকে আশ্রয় দিলেন কেন? আপনি বেদাত করেন না, কিন্তু বেদাতিকে যদি আশ্রয় দেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াকবালুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সারফাউ ওয়াল আতলা, ওই ব্যক্তির কোন ফরজ ইবাদত নফল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে কবুল করবেন না। তাহলে আপনার কোন আমল আল্লাহর কাছে পৌঁছলো না, তওবা কবুল হলো না, কিয়ামতের মাঠে কোন আমল গ্রহণযোগ্য হলো না, এবার কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ নিতে যাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন আগে 974 পৃষ্ঠা সহিহ বুখারী খুলুন, আপনি খুব সহজে বেদাতকে মেনে নিয়েছেন, বেদাত নিয়ে কোনো চিন্তা নেই, বেদাত নিয়ে কোনো ভাবনা নেই। আল্লাহ রাসূল সাহাবা কেরাম কত কঠোর ছিলেন বেদাতের বিরুদ্ধে, শরীয়তকে ঢেকে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আমি আগেই কাউসারের দ্বারে চলে যাব, যে আমার কাছে অতিক্রম করবে সে কাউসারে পানি পান করবে, আর যে একবার পানি পান করবে ওই ব্যক্তির আর পিপাসা লাগবে না। লাইরে জান্নালায় আকওয়াম, ইতিমধ্যে অনেকগুলো দল চলে আসবে, বাংলাদেশে দলের অভাব আছে, অসংখ্য দল না, শুধু পীরের মাজার আছে প্রায় 300,000, যত পীর তত দল, ইসলামের কত দল, কিয়ামতের মাঠে সবাই চলে যাবে রাসূলের কাছে পানি পান করার জন্য। আর রাসূল বলছে, আরিফু ওয়া ইরফানি,
আমি তাদেরকে চিনতে পারবো, তারা আমাকে চিনতে পারবে। তোমরা ইউহাল বাইনি বাইনাহুম, অতঃপর তাদের মাঝে আমার মাঝে আর সৃষ্টি করা হবে। আমি আল্লাহকে বলবো ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা আমার উম্মত, এরা আমার সাথী, আমি এদেরকে পানি পান করাবো, এরা আমার অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, এ মোহাম্মদ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কত ভুয়া আমল করেছে, কত বেদাতি আমল করেছে, আপনার সুন্নাকে পাঁচ পয়সা দাম দেয়নি। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল বলবেন সোহকান সোহকান লিমান গায়্যার বাদি, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে পরিবর্তন করেছিল। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি লা আযুদন্না কামা তুযাযুল গরীবাতু মিনাল ইবিল, যেটা যে আমি আল্লাহর কসম করে বলছি তার হাতে মুহাম্মদের প্রাণ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ওই বেদাতিকে ওইভাবে তাড়িয়ে দিব আমার হাউস কাউসার দ্বার থেকে যেভাবে অপরিচিত উটকে মালিক তাড়িয়ে বের করে দেয়, আমি আমার উম্মতের মধ্যে থেকে বেদাতি থেকে বের করে দেব। কত শক্ত কথা! শেষ ফলাফল কি? জান্নাত না জাহান্নাম? ওটা প্রতিদিনই শুনেন, কুল্লু বেদাতিন দলালা, তারপরে কি ও কুল্লু দলালাতিন ফিন্নার, 1978 নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে। আমি আপনাদের বলবো বেদাত যেন ঢুকতে না পারে, সালাতে হোক, সিয়ামে হোক, হজ্জে হোক, যাকাতের মধ্যে হোক, তাওহীদে সুন্নাতের মধ্যে যেন বেদাত ঢুকতে না পারে। আমরা একটা বাদ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, আমরা বই একটা দিয়েছি আপনাদেরকে প্রস্তুতর আরকানুল ইসলাম, 1330টি প্রস্তুতর আছে, 1330টি, যেন কোন লোক কথা বললেই ধরতে পারে কি কি বেদাত, কি কি শিরক, আর সুন্নাত কোনটা, বেদাত কোনটা, প্রস্তুতের মাধ্যমে উনি চেয়ে দিল প্রস্তুত আকারুল ইসলাম। এইটা বের হওয়ার পরে আরো ক্ষিপ্ত হয়েছে, আরো চিহ্নিত করে দেব ইনশাআল্লাহ, যেন বেদাতিরা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। কেন করবো না? আপনার সাহস হবে এতগুলো দোয়া তৈরি করা? ও হুজুর বলে মাইক বেদাত চোখে পড়ে না, টঙ্গির মাঠে যেটা হয় আখেরি মুনাজাত না আখেরি বেদাত, ওটাকে বেদাত বলতে পারে না? ওর কোনো দলিল আছে? কত সুন্দর বয়ান করছে, কি চমৎকার বয়ান করছে! অজু করার সময় কথা বলা যায় না, কারণ অজু করার সময় চারজন ফেরেস্তা চারটা রুমাল, চার কোনা রুমালের চার কোনা ধরে দাঁড়ায় থাকে, এক কথা বললে একজন কোনা ছেড়ে দেয়, আর এক কথা বললে আর এক কোনা ছেড়ে দেয়, আর এক কথা বললে আর এক কোনা ছেড়ে দেয়, চার নম্বর কথা বললে রুমাল লিয়া ফেরেস্তারা পালায় যায়। বলে সুবহানাল্লাহ, হুজুরের ওয়াজ এটা, এই হুজুরের কি হবে? আপনারা বেদাতির বক্তব্য শুনেন, 809 নম্বর হাদিস তাবরানি কাবীরের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ আন ইউলতামাসাল ইলমু আন আসাদি ইনদাল আসাগির, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আলামত হলো বেদাতি আলেমদের কাছ থেকে ইলম গ্রহণ করা, যেখানে বেদাতির কুরআন তেলাওয়াত শোনা না জায়েজ, সেখানে আপনি বক্তব্য শুনেন কি করে? একটু দেখি না কি বলে। আর এত সুর, এত মানুষ অংশগ্রহণ করে, অথচ সেখানে যাওয়া না যায়। মোহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু একজন যোগ্য তাবি প্রবীণ, মানে শ্রেষ্ঠ চারজন তাবির একজন, মোহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন তোমরা বেদাতির কোরআন তেলাওয়াত শোনো না, কারণ তারা পরিবর্তন করে পড়তে পারে। আর একটা কারণ হলো আপনার মধ্যে ওই বেদাতির প্রতি মহব্বত তৈরি হতে পারে। বেদাতির প্রতি মহব্বত তৈরি হওয়া মানে রাসূলের প্রতি শত্রুতা তৈরি হওয়া। কোরআন তেলাওয়াত যেখানে শুনতে সালাফরা নিষেধ করছেন, আর সেখানে আপনি তার বক্তব্য, মিথ্যা বক্তব্য, মানসুর হাল্লাজের কাহিনী শুনেন আপনি, কি সুন্দর করে মানে ঘুমানোর সময়
বেদাতি বক্তার ওয়াস্তা উবেন করে ঘুমিয়ে যান আপনি মানে বেদাতের সাথে আপনার কানেকশন বেশি সুন্নাতের সাথে কোনো কানেকশন নাই কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুপারিশ করবেন যদি বেদাতি হন আপনি 1015 নম্বর সিরিয়াল জামির বাইনে লেবা ফজলিহি ইবনে আব্দুল বর তার একটা কিতাব তিনি সিরিয়ালে নিয়ে এসে বলছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কওল